আপনাদের এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে তো অফার চলছে নাকি? জি, গত জানুয়ারির অফারটা তো দেখলে নেই বা গিফটার লটারিটা তো দেখলে নেই, আর আমরা কোনো লটারির জন্য এক্সট্রা পে নিয়ে টাকা নিয়ে থাকি না বা এটা পাঠানোর জন্য কোনো টাকা নিব না। আর ফেব্রুয়ারি মাসেও আমাদের অফার আছে, ওইটার থেকে আরো ভালো গিফট হ্যাম্পার থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনারা বা পরবর্তী লটারির মাধ্যমে আমরা জানিয়ে দিব, অবশ্যই আপনারা চোখ রাখবেন এমকে ব্লগসে আর আমাদের তুবা ক্যামেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি উঠান নাকি? না না, আপনিই তো প্রথমে বলে। হ্যাঁ হ্যাঁ, উঠান একটা। ঠিক আছে, এই যে বন্ধুরা দেখেন, এই যে হ্যাঁ দেখেন, কে হবে সেই ভাগ্যবান, আমরা আজকে হবে সেই ভাগ্যবান ব্যক্তি। একটা রিভিউ পাঠিয়ে দিন যে আপনি পাইছেন এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আবার আপনার সাথে পরে যোগাযোগ করব। লটারিটা আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, আপলোড হবে। হ্যাঁ, এই ডিসপ্লেতে ধরলে অনেক দূরে, এটারও জুম করে দেখেন, লেন্সটা দেখেন কতখানি বের হয়, দেখছেন অনেক। ওয়াও, এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র। যারা মিররলেস খুঁজছেন তারা সনির অ্যানিএক্স 5N নিতে পারেন। এটা টাচ স্ক্রিন, মাইক্রোফোন সাপোর্টেড না, বডি খুবই হেভি, একটা সুন্দর একটা ক্যামেরা। কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের লুফিন কিপি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। নতুন বছরের নতুন একটি ইউজ ক্যামেরা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। যারা কিনা ইউজ ক্যামেরা কিনতে চাচ্ছেন ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, খুবই একটা ট্রাস্টেড শপ থেকে অফার প্রাইসে কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকে আমি কিন্তু আপনাদের সবার প্রিয় তুবা ক্যামেরা হাউসে চলে আসি। আমার পাশে আছে তাজুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে তো একটা ডিসকাউন্ট অফার প্রাইস থাকতে যাচ্ছে। জি, আজকে অফার প্রাইস থাকবে, তারপরে পূর্বের ভিডিও মানে অফারের লটারি হবে ভিডিওর ভিতরে। আচ্ছা, মানে লটারি আজকে ভিডিওতে লটারি করবেন, উইনারটা ভিডিওতে বলে দিব, বলে দিবেন। আচ্ছা, তো তুবা ক্যামেরা হাউস থেকে যারা কিনা ক্যামেরা কিনেছেন তাদের জন্য কিন্তু আজকে একটা স্পেশাল ভিডিও। সেটা হচ্ছে ক্যামেরা যারা নিয়েছেন তারা কিন্তু আজকে লটারি হয়েছে, তাদের মধ্যে আজকে উইনার ঘোষণা করা হবে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে যাচ্ছি। যারা প্রথম আজকে এমকে ব্লগস চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা কখনোই মিস না করে যান। তো আজকে অনেক অনেক ক্যামেরা কিন্তু কালেকশন আছে, যারা কিনা ডিজিটাল ক্যামেরা কিনতে চাচ্ছেন, এসএলআর কিনতে চাচ্ছেন, ডিএসএলআর কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক ধামাকা প্রাইসের মধ্যে থাকতে যাচ্ছে। তো ফিরছি ইন্ট্রো পরে, কোন কালেকশনটা দিয়ে শুরু করবেন? শুরু করবো আজকে ডিজিটাল দিয়ে দেখাই। আচ্ছা, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল 2500 4000 4000 4000, 2500 টাকা, 2500 থেকে শুরু 4000 পর্যন্ত আছে। তারপরে যারা বক্স কন্ডিশন খুঁজেন, আচ্ছা, তাদের জন্য আছে W810 DSC, এটা একবার নতুনের মতো আছে, সাথে ব্যাগ আছে, 20.1 মেগাপিক্সেলের, হ্যাঁ 20.1 মেগাপিক্সেল ক্যামেরাটা। আচ্ছা, লুক লাইক একবার নিউ কন্ডিশন, এটা আমাদের কাছে হ্যাঁ পেয়ে যাবেন মাত্র 5000 টাকা। এটার প্রাইসটা পড়বে 5, আর বাকি মাত্র 5000 টাকায় আপনার বক্স সহ ক্যামেরা পাচ্ছেন। জি আচ্ছা, এরপরে যারা এগুলো নিতে চাচ্ছেন 2500 থেকে 4000 এর ভিতরে আছে। আমরা একটু দেখবো কোনটা 2500 টাকা বলছেন ভাই। স্যামসাং এর এটা আছে 5x জুম ডিজিটাল। আচ্ছা, স্যামসাং এর, হ্যাঁ এটা 5x জুম পেয়ে যাচ্ছে মাত্র 2500 টাকায়। ভিউয়ার্স, আপনারা কিন্তু ডিজিটাল ক্যামেরা পাচ্ছেন। জি, তারপরে এটা পাচ্ছেন স্যামসাং এর, এটা এটা মডেল হলো ES95, এটা পাবেন মাত্র 4000 টাকায়। জি, আপনারা যারা কাউকে গিফট করতে চাচ্ছেন এটাকে গিফট করতেও পারেন। তারপরে যারা সনির ভিতরে একটু হেভি খুঁজছেন, এটা অনেক হেভি দেখতে পাচ্ছেন, এটা শুধু স্ক্রিন একটু এখান দিয়ে একটু ঝাপসা আছে, মানে ফাঙ্গাস, কিন্তু আমরা ভিডিওতে বা ছবিতে কোনো সমস্যা নাই, এটার অনেক হেভি। এটা প্রাইসটা আমরা সেম নিচ্ছি 4000 টাকা, মাত্র 4000 টাকা। তারপরে সনির এই ক্যামেরাটা আছে, এটাও 4000 টাকা পড়বে। এটার মডেলটা হলো কি আপনার W320 মডেল। আচ্ছা, তারপরে যারা একটু হ্যান্ডিক্যাম খুঁজছেন, হ্যান্ডিক্যাম আছে, এটা পিস্তলের মতো মডেল দেখতে পাচ্ছেন। ওয়াও, মানে বা থার্মাল স্ক্যানার, আমি তো মনে করছিলাম আসলে কোন স্ক্যানার বা পিস্তলই মনে করছিলাম। জি, এটা প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 8000 টাকা। এটা কিন্তু ফুল এইচডি 10 মেগাপিক্সেলের, যেটা সচরাচর অন্য ক্যামেরাগুলোতে হয় না। আচ্ছা, 10 মেগাপিক্সেল, আচ্ছা এটা কিন্তু খুবই হ্যান্ডি, আপনার পকেটে করেও ক্যামেরা বাইরে নিয়ে যেতে পারবেন। জি, আচ্ছা এটা কেমন প্রাইস রাখছেন? এটা প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 8000 টাকা, মাত্র 8000 টাকা। জি আচ্ছা, এরপরে যারা আরেকটু আপডেট চাচ্ছেন, এটা আছে আপনার 25x জুমের, এটা 25x জুম, এটা সনি কোম্পানির, এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10000 টাকায়, মাত্র 10000 টাকা। অনেকে চিন্তা করতেছেন ভিডিও করবেন, এসডিআর CX110 মডেলের। আচ্ছা, এই এই ক্যামেরাগুলো দিয়ে আপনারা যারা ওয়েডিং এর ভিডিও করতে যাচ্ছেন, যারা ওয়াজ মাহফিলে ভিডিও করতে যাচ্ছেন, তারাও কিন্তু করতে পারবেন। জি
তারপরে যারা এসএম প্রাইজের ভিতরে এটা আছে, এটা আবার চার্জ ব্যাকআপটা অনেক বেশি পাবেন, জিবিসি কোম্পানির এসডি, এটা আপনার খুব অনেক চার্জ লং টাইম পাবেন, ব্যাটারিটা অনেক বড়, 35 জুম আছে, এটার প্রাইসটাও সেম 10000 টাকা। আচ্ছা, এটা প্রাইসটাও কিন্তু মাত্র 10000 টাকা। আপনারা এটা চার্জিং ব্যাকআপটা খুব ভালো পাবেন, যারা কিনা ওয়াজ মাহফিলে ভিডিও করতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাটা দেখতে পারেন। ওকে, তারপরে একটু জিজ্ঞেস করব, আপনাদের তো কুরিয়ারের সিস্টেমটা? জি, আমাদের কুরিয়ার সিস্টেম আছে। আপনার ঢাকার বাইরে হলে প্যাকেজ নিলে 1050 টাকা, আর শুধু লেন্স বা ডিজিটাল ক্যামেরা নিলে 550 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। আচ্ছা, তারপরে আপনারা উপজেলা বা জেলা থেকে আপনি মাল নেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারি আর কি, আর অথবা আপনারা দোকানে এসে দেখে শুনেও নিতে পারবেন। আর দ্বিতীয়ত হলো গিয়া, যদি কেউ ঢাকা থেকে আমাদের দোকানে আসেন, আমাদের লোকেশন হলো ঢাকার মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের 4 তলায় 9 নম্বর দোকান। উত্তরা দিক থেকে আসলে বাড্ডা লিং রোড, আর গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা, মধ্যবাড্ডা এবং লিং রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশেই ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের 4 তলায় 9 নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস। আর হলো গিয়ে আপনার আমাদের তুবা ক্যামেরা হাউসের চ্যানেলটা আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। সেই সাথে কিবরিয়া ভাইয়ের চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমকে ব্লগস, এমকে ব্লগসটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই যদি ক্যামেরা কিনতে চান আমার ভিডিও দেখে অবশ্যই বলবেন, চ্যানেলের নাম বলবেন, আশা করি ভাই একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ভাই। আরে, আপনার আমাদের প্রতিটা ক্যামেরার সাথে ব্যাক, বডি বেল্ট, মেমোরি চিপ, চার্জার, ব্যাটারি এগুলো ফ্রি আছে, লেন্সের আর লেন্সের সাথে হুড ক্যাপ ফিল্টার ফ্রি আছে। আচ্ছা, সেই সাথে আছে 5 বছরের ওয়ারেন্টি, 10 দিনের আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি? জি, মানে 10 দিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এখন দেখাবো কিছু পাওয়ার শট, এসএলআর যেটাকে বলি, এটা আপনার চাঁদের ছবি তোলা যায়, এসএলআর যেটা ওইটা, এটা দেখতেই পাচ্ছেন খুবই আপনার, এটা দিয়ে চাঁদের ছবি তোলা যাবে। জি, এটা অনেক জুম, 30x জুম, ফুল এইচডি দেখতেই পাচ্ছেন অনেক। এই যে আমার মার্কেটের বাহির সাইডটা যদি দেখেন, ডিসপ্লেতে ধরলে অনেক দূরে, এটারেও জুম করে দেখেন, লেন্সটা দেখেন কতখানি বের হয়, দেখছেন অনেক। ওয়াও, এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা। এটা দেখুন, মাত্র 10000 টাকা, এটাতে ওয়াইফাইও আছে। জি, আচ্ছা, যারা কিনা খুবই শখ করেছেন একটা চাঁদের ছবি তুলবেন, তারা কিন্তু মাত্র 10000 টাকা এখন পেয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে? হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, এসএলআর গুলাতে, ডিজিটাল গুলাতে, আর ডিএসএলআর এর সবগুলাতে 5 বছরের ওয়ারেন্টি, 10 দিনের গ্যারান্টি। ওকে, আর এরপরে দেখাবো আপনি ক্যানন SX500, এটা আপনার বক্স সহ পেয়ে যাবেন, এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 11000 টাকায়, এটার প্রাইসটা 11000 টাকা নিচ্ছি। এটার এটা সেম, এটাতে ওয়াইফাই নাই, এটাও 30x জুম, অনেক বড় জুম পাবেন, দেখতেই পাচ্ছেন লেন্সটা অনেক বের হয়েছে। আর এরপরে যারা একটু সোনির ভিতরে খুঁজছেন, এগুলো তো ক্যানোনের গেল, সোনির ভিতরে আমার কাছে একবারে নতুনের মতো আছে বক্স সহ সোনি DSC-H300, এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 12000 টাকা, একবারে নিউ বলতে পারবেন আপনি এটাকে। আচ্ছা, মাত্র 12000 টাকা। তারপরে যারা মিররলেস খুঁজছেন, তারা সোনির Anyx 5N নিতে পারেন, এটা টাচ স্ক্রিন, মাইক্রোফোন সাপোর্টেড না, বডি খুবই হেভি, একটা সুন্দর একটা ক্যামেরা, মিররলেসের ভিতরে এটা ফ্লিপ ডিসপ্লে আছে, ফ্লিপ স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা প্রাইসটা পূর্বের ভিডিওতে আমাদের বলা ছিল 24000 টাকা, আমরা 24 না 22 না বরাবর 20000 টাকা নিব ফিক্সড, আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইসই ফিক্সড, তারপর প্যাকেজের উপরে আমরা 500 টাকা ডিসকাউন্ট করে থাকি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখাবো ব্লগিং এর জন্য যেটা আপনি ব্যবহার করছেন Canon 200D, এটা আমার হাতে, এটাও Canon 200D, এটা নতুনের মতো চাইলেও আছে বক্স সহ, আবার ফ্রেশ আছে। যে এদিকে যদি একটু ধরেন বক্স দেখেন, আমাদের কাছে কিন্তু এভেলেবেল 750D, 800D, 77D, 250D, 200D নিউ কন্ডিশন, একবার নতুনের মতো আছে, আপনারা চাইলেই নিতে পারবেন। আর আমাদের 32000 এটার প্রাইস, আমার হাতেরটা 200D 32000, আর আপনার বক্স কন্ডিশনেরটা 34000, 35000, 1000 ডিসকাউন্ট হবে, 34000 পড়বে এটা। যে ক্যানন 100D আছে, এটা আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন, এবং কি আপনার লাইট ওয়েট ক্যামেরা, আর এটা আমাদের 700D সিমিলার বলতে পারেন। আচ্ছা, এটা টাচ স্ক্রিন, মাইক্রোফোন সাপোর্টেড, তারপরে আপনার এই ভিডিওতে অটো ফোকাস 700D থেকেও ফাস্ট। এটার প্রাইসটা নিচ্ছি আমরা 21000, 20000, 22000 হয়ে থাকে এই মুহূর্তে, যেটা আছে মাত্র 21000 পড়বে। ওকে, তারপরে যারা লং টাইম ভিডিওর জন্য ওয়াজ মাহফিল বা ভিডিও ওয়েডিং ভিডিও করেন, তাদের জন্য Canon 70D, Canon 70D, হ্যাঁ 70D, এটা দিয়ে লং টাইম চার্জ করে মানে ভিডিও করতে পারবেন, বডি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে, এবং কি এটা আপনার ডিজিটাল মিটার দেওয়া আছে, কালার অ্যাডজাস্ট করতে পারবেন, ক্যালভিন আছে। এটার প্রাইস নিচ্ছি আমরা 27 থেকে 30 এর ভিতরে পেয়ে যাবেন, 27 থেকে 30 এর মধ্যে। এই মুহূর্তে যেগুলো আছে 27 থেকে 30, এর চেয়ে বেশি হয় অনেক সময়, 32 থেকে 30 হয়ে থাকে, আবার আরো কমেও হয়ে থাকে, এখন যেগুলো আছে 27 থেকে 30 এর ভিতরে। আচ্ছা ভাই, এগুলো তো একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো ইন্টারনাল কোনো প্রবলেম নাই, আউটলুকিং যেটা একটু কম ফ্রেশ সেটার দাম একটু কম, যেটা একটু বেশি ফ্রেশ ওইটার প্রাইসটা একটু বেশি, মানে ডিপেন্ড করতেছে আপনার ফ্রেশ এবং একটু আনফ্রেশের মধ্যে প্রাইসটা ডিপেন্ড করতেছে, এমনি ইন্টারনাল কোনো টাইপ প্রবলেম নাই। আচ্ছা, তারপরে যারা সেম খুঁজছেন চার্জ ব্যাকআপ কিন্তু বাজেট একটু কম, তাদের জন্য Canon 60D, এটাতে আপনার মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন রোটেট, তারপরে আপনার কালার করার ডিজিটাল মিটার, কালার করার জন্য ক্যালভিন দেওয়া আছে,
তারপরে আপনার মানে খুবই লং টাইম ব্যাকআপ পাবেন। এটা ক্যানন 60D, এটা বডি প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 22,000-23,000 দুইটা প্রাইজেই পাবেন আমাদের কাছ থেকে। ওকে, এরপরে যারা একবারে বিগিনার DSLR খুঁজছেন তাদের জন্য ক্যানন 1100D, 1100Dটাতেও আপনি 18 মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোফোন সাপোর্টেড না, ইন্টারনাল মাইক্রোফোন আছে, তারপরে আপনি ভিডিও করতে পারবেন, পাশাপাশি ছবি তুলতে পারবেন। আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 11,000-12,000 ভিতরে। যেমন একটা লেন্স সহ, কিট লেন্স সহ নিলে আপনি 15,000-16,000 ভিতরেই কভার হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে যারা একটু আপডেট খুঁজছেন ক্যানন 1200D, এটার কন্ডিশন দেখেন একবারই ফ্রেশ, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা আপনার মাইক্রোফোন সাপোর্টেড না, কিন্তু 18 মেগাপিক্সেল স্ক্রিন রোটেট নাই, ফিক্সড ডিসপ্লে, তারপরে আপনি এটা দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 13,000-12,500 টাকা দুইটা প্রাইজেই পাবেন। আচ্ছা, তারপরে যারা ছবি তুলে সাথে সাথে মোবাইলে নিয়ে যাওয়ার জন্য ক্যামেরা খুঁজছেন তাদের জন্য ক্যানন 1300D, এটাতে ওয়াইফাই সমৃদ্ধ একটা ক্যামেরা, বিল্ট ইন ওয়াইফাই আছে। আর 18 মেগাপিক্সেল স্টুডিওর ভাইদের জন্য খুব পপুলার একটা ক্যামেরা এটা। আচ্ছা, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 14,500-13,500 তো হয়ে থাকে, তিনটা প্রাইজই পাবেন আমাদের কাছে। আচ্ছা, তিন ধরনের প্রাইজই পাচ্ছেন। আচ্ছা, তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে ক্যানন 4000D, 4000Dটা তো আপনার ওয়াইফাই আছে, মাইক্রোফোন সাপোর্টেড না, বডি একবারে লুক লাইক ফ্রেশ এবং নিউ কন্ডিশনের কাছাকাছি, এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার মাত্র 13,500 টাকায়। আর এটা তো আপনার বিল্ট ইন ওয়াইফাই আছে, মাইক্রোফোন সাপোর্টেড না, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ওকে, তারপরে যারা এক্সটার্নাল মাইক্রোফোন সমৃদ্ধ ক্যামেরা খুঁজছেন, যে আমি মাইক্রোফোন সাপোর্টেড চাই, ওয়াজ মাহফিলে ভিডিও করবো বা কোনো প্রোগ্রামের ভিডিও করবো, তাদের জন্য আপনার ক্যানন ES 550D, এটা থেকেই মাইক্রোফোন সাপোর্টেড শুরু। আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন 14,500-14,000-13,500 তিনটা প্রাইজেই, যেমন আমার হাতের টা 13,000। অনেকে চিন্তা করতে পারে যে আসলে প্রাইস ভাইয়া খুবই এ বলতেছে, কিন্তু প্রোডাক্ট কিন্তু একদম ফুল ফ্রেশ। হ্যাঁ, প্রোডাক্ট ফুল ফ্রেশ। অনেকে চিন্তা করতে পারে যে, অনেকে বলে ভাই কপি, আমি কপি ক্যামেরা আমি নিজে এখনো শুনি নাই যে কপি আছে কিনা। দেখতে পারেন আমি কিন্তু এটা একবারে, হ্যাঁ, ইয়ে করতেছি, কোনো কালার উঠতেছে না, অরিজিনাল। এটা তো আবার এখানে এলো, ঘষা দিবেন এলে এখানে, এটা এলো গিয়া ঘষা দিবেন এখানে। আচ্ছা, একদম ফ্রেশ। এরপরে যারা স্ক্রিন রোটেট খুঁজছেন, স্ক্রিন রোটেটের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে 600D থেকে শুরু স্ক্রিন রোটেট, 600D আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে। 600D কন্ডিশন বেঁধে 18,000-18,500 দুইটা প্রাইজে পাবেন। এটা তো মাইক্রোফোন সাপোর্টেড, 18 মেগাপিক্সেল স্ক্রিন রোটেট, খুব সুন্দর এটা ক্যামেরা, মানে 700D যদি জাতীয় ক্যামেরা, এটা এলো এটার বড় ভাই, কারণ আগের ভার্সন তো এটা। আচ্ছা, তারপরে যারা 700D দেখতে চাচ্ছেন, 700D তে 18 মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন রোটেট, জাতীয় ক্যামেরা বলে, এটা আমাদের দেশে মানে অনেক ব্যবহার হয়, অনেকেরই পছন্দ, এই জন্য মানে অল্প বাজেটের ভিতরে খুব সুন্দর একটি প্যাকেজ। আচ্ছা, কন্ডিশন কেমন আছে? কন্ডিশন আপনার হাতে পাইলে জাপানিজ ভার্সন K6 7i, এটার প্রাইসটা নিচ্ছে, সরি, এটা 700, এটা 700, হ্যাঁ, এটা হলো কি আপনার জাপানিজ ভার্সন। আচ্ছা, K6 7i, এটার প্রাইসটা একবারে নিউ কন্ডিশন আছে 25,000-24,500 আছে। আর এগুলো আছে একটু ডিসপ্লে হালকা শ্যাডো থাকবে, ডিসপ্লে শ্যাডো যেগুলো থাকবে 20-22-এর ভিতরে পেয়ে যাবেন, এটা ছবি বা ভিডিওতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ডিসপ্লে শ্যাডোর কারণে ছবি এবং ভিডিওতে কোনো প্রবলেম হবে না। আর এটা আপনার 6 মাসের ডিসপ্লে গ্যারান্টিও আছে, কোনো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা আচ্ছা, এরপরে যদি দেখাতে যাই আপনাকে আরেকটু আপডেট, তাহলে 750D, 750D 24 মেগাপিক্সেল ক্যামেরা, মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন রোটেট, হ্যাঁ, ভিডিওতে অটো ফোকাস, 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 28-30এর ভিতরে। যেমন এটা 28,000, এখানে আছে 29,000-30,000 একবারে নিউ কন্ডিশন, মানে বক্স সহ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কালেকশন আছে, 29-30-28এর ভিতরেই পাবেন। আচ্ছা, এটা প্রাইসটা কত আছে? এটার প্রাইসটা 28,000 আপনার কাছে, জি, এটা 28,000। এরপরে যারা আরও আপডেট ক্যামেরা খুঁজছেন তাদের জন্য আছে ক্যানন 770D, মানে 77D, এটাতে 45টা ফোকাস পয়েন্ট, মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন রোটেড, তারপরে আপনার এই খুব সুন্দর আর কি লুক লাইক নিউ কন্ডিশন, এটার সাথে বক্স আছে, আবার একবারে নতুন কন্ডিশনও আমার কাছে আছে, যদি দেখাই আপনাকে 77D একবারে নিউ কন্ডিশন, এটা বক্স কন্ডিশন যেটা, এটা পড়বে 42, আগে যেটা দেখাইলাম ওইটা পড়বে 38। তারপরে যারা আরও ক্যামেরা খুঁজছেন, 800D আছে, 800D নতুন বলতে পারবেন, এটা 40,000, 750D 30,000, 250D 45,000, 1,000 ডিসকাউন্ট আছে 44 রাখবো, 200D আছে 34, তারপরে 750D এগুলো তো দেখাইলে আমি আগে। তারপরে আপনি যারা ক্যামেরা কিনেন তাদের লেন্স প্রয়োজন হয়, লেন্সের ভিতরে কিট লেন্স দিয়ে যদি শুরু করি, কিট লেন্সের ভিতরে তিনটা ভার্সন হয়, যেমন কিট লেন্সের ভিতরে IS, STM, Nano STM, যেমন এটা হলো Nano STM, এটা প্রাইসটা নিচ্ছি 6,000, এটা হলো STM 5,500-5,500, এটা হলো IS মাত্র 4,500-4,000। তারপরে দেখাবো কিছু প্রাইম লেন্স, প্রাইম লেন্সের ভিতরে আপনার 1.8 অ্যাপারচারের যারা STM লেন্সটা খুঁজেন, STMটা আমাদের কাছে পেয়ে যাবেন, এটা আছে নতুনের মতো, যেটা এটা পড়বে 10,000, যেটা ফ্রেশ কন্ডিশন এটা পড়বে 9,000। তারপরে যারা থার্ড পার্টি খুঁজছেন কম প্রাইজে ভিতরে, ইয়াংনো আছে 5-5.5-6, যারা 24mm খুঁজছেন ম্যাক্রো, 24mm আছে 11,500,
তারপরে 50 mm ক্যানন এটা আছে 6.5-6.7, তারপরে এটা ম্যানুয়ালের একটা আছে, এটা পড়বে 5, তারপরে আপনার মাস্টার লেন্স যারা খুঁজছেন 24-105, এটা পড়বে 22,000 টাকা, একবারে নতুন বলতে পারবেন এটাকে, প্রতিটা লেন্সের সাথে হুডক্যাপ ফিল্টার ফ্রি থাকবে। তারপরে আছে 18-200, 18-200টা পড়বে 15,000 টাকা, 18-135 আছে, আইএস 13,500, এসটিএম আছে 15,500। তারপরে যারা জুম লেন্স করছেন ইমেজ স্টেবিলাইজার সহ 55-250 নিতে পারেন, 55-200 আইএস এসটিএম দুইটাই আছে, আইএসটা পাবেন 8,500 বা 9,000 এর ভিতরে, এসটিএমটা পাবেন 12,500, 12,000, 13,000, তিনটা প্রাইজেই। তারপরে যারা 75-300 করছেন বক্স সহ পেয়ে যাবেন একবারে নতুনের মতো 9,500, তারপরে 9,000, 8,500, আল্ট্রাসনিক এটা আছে 8,500। তারপরে যারা ক্যামেরা ব্যবহার করেন তাদের অনেক কিছু প্রয়োজন হয়, ব্যাটারি, মেমোরি, তারপরে আপনার ট্রাইপড, মাইক্রোফোন, বুম মাইক্রোফোন, বয়া মাইক্রোফোন, এলইডি লাইট ভিডিওতে ভিডিও, তারপরে চার্জার, ব্যাটারি, হুড ক্যাপ, ফিল্টার, মানে এই যে জল, এক কথায় যা প্রয়োজন একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে, ইনশাল্লাহ সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন। আর আমাদের লোকেশনটা আবারও বলে দিই, আমাদের লোকেশনটা ঢাকা মধ্যপাড়া ট্রপিক্যাল মোলা টাওয়ারের 4তলায় 9 নম্বর দোকান, তুবা ক্যামেরা হাউস। উত্তরার দিক থেকে আসলে লিঙ্ক রোড, গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যপাড়া, মধ্যপাড়া এবং লিঙ্ক রোডের মাঝামাঝি অবস্থানে এই রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোলা টাওয়ারের 4তলায় তুবা ক্যামেরা হাউস। আর সেই সাথে তুবা ক্যামেরা হাউসের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে এমকে ব্লগস এর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে যারা আপনার তুবা ক্যামেরা হাউস থেকে ক্যামেরা কিনেছে তারা কিন্তু লটারি ছিল তাদের, তো লটারিতে যে উইনার হয়েছে আমরা এখন দেখবো কে উইনার হয়েছে, তো চলেন যাওয়া যাক। হ্যাঁ, গত মাসে আমরা বলেছিলাম যে ডিএসএলআর ক্যামেরা যারা আমাদের থেকে পুরো জানুয়ারি মাস জুড়ে কিনবে তাদের উদ্দেশ্যে, তাদের একজন সৌভাগ্যবান, আমরা একটা ডিজিটাল ক্যামেরা ফ্রিতে দিব। তো ডিজিটাল ক্যামেরাগুলো আমাদের সামনে আছে, এই মুহূর্তে যেগুলো আছে আপনারাই সিলেক্ট করে দিবেন যে কোনটা দিব। আর আপনারাই একজন, যে কেউ একজন একটা টোকেন উঠাবেন, এটার ভিতরে ওই ভাইয়ের নাম আছে, নাম্বার দেওয়া আছে, সবকিছু, ওনার বাড়ি কোথায় সেটাও লেখা আছে। আপনারা যে কেউ একজন একটা উঠান, কে উঠাবেন, রফিক ভাই উঠান নাকি? না না, আপনিই তো প্রথমে বলে, হ্যাঁ হ্যাঁ উঠান একটা, এই যে হ্যাঁ দেখেন, কে হবে সেই ভাগ্যবান, আমরা আজকে সেই ভাগ্যবান ব্যক্তি আসলে ভাগ্যের মাধ্যমে, জি এই লগে একটা উঠাইলাম। আবার অনেকে ভাবতে পারেন যে সবগুলো একই নাম্বার কিনা, এটা খোলার পরে অন্যগুলো আপনাদেরকে দিয়ে খোলাবো, আগে এটা একটাই খুলছে। হ্যাঁ আচ্ছা, এটা এই যে একটাই দেখেন আপনারা, কার নামটা আসলে, এটা নাম হলো গিয়া সাগর পাবনা। আচ্ছা, ওনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে 01795। আচ্ছা, মোবাইল নাম্বারটা হ্যাঁ হিডেন থাকলো, সাগর ভাই পাবনা। সাগর ভাই আমি ফোন লাগাচ্ছি এখন, ঠিক আছে একটু পরে, হ্যাঁ যে সাগর ভাইকে আমরা জানাবো, হ্যাঁ একটু পরে ফোন দিয়ে জানাবো, অনলাইনে না। আচ্ছা সাগর ভাইকে কোন ক্যামেরাটা দিব আপনারা বলেন, এটা না এটা, এটা একটু ডিসপ্লে হালকা শ্যাডো আছে তবে ছবি পুরো ওকে আছে। আচ্ছা তাহলে এটাই দিয়ে দিলাম সাগর ভাইকে নাকি? আচ্ছা হ্যাঁ একদম ফ্রি, সাগর ভাই একদম ফ্রিতেই ক্যামেরাটা পাবেন আমাদের কাছে, হ্যাঁ কুরিয়ার চার্জ তো আমি দিয়ে দেবো, আর না কুরিয়ার সাগর ভাই দোকানে এসে নিবে অবশ্যই, কারণ তাকে আমরা পরবর্তী ভিডিওতে আমার চ্যানেল তার ছবি দিয়ে দেবো, সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ আর পরবর্তী, হ্যাঁ আর আমরা নতুন অফার ঘোষণা করছি, যারা এই ফেব্রুয়ারি মাস জুড়ে ইনশাআল্লাহ যারা আমাদের থেকে ক্যামেরা কিনবে তারা দিয়েছিলাম ডিজিটাল ক্যামেরা না, এটার থেকেও আপডেট কিছু বা এটার থেকেও মূল্যবান কিছু ভালো কিছু আমার একটা গিফট হ্যাম্পার দেবো, এটা উল্লেখ করলাম না এবার, হ্যাঁ রেফল ড্রোর মাধ্যমে এরকম ইনশাআল্লাহ তাকেও আমরা এরকম জানাই দেবো ফোন দিয়ে। এটা পাইছে সাগর ভাই পাবনা। এখন আপনারা চাইলে অন্য একটা কাগজ এখান থেকে উঠান আপনারা, মানে এটা প্রুফের জন্য শুধু আপনারা উঠান। হ্যাঁ এটা হ্যাঁ খুলে দেখেন আপনারাই, কারণ অনেকে ভাবতে পারেন যে সাগর ভাই আমার পরিচিত কিনা, ওনাকে আমরা দিয়ে দিলাম কিনা, এই জন্য এটা দেখাইলাম। আপনারা দেখেন, দেখছেন এখানে আরেকজন, এটা আপনি চাই আরেকটা উঠান, যে দুইটাও তো হইতে পারে, দুজন আমার পরিচিত। হ্যাঁ এই যে এটা আমার হাতে, এটা হলো মেইন ড্রোর কাগজ। হ্যাঁ সাগর ভাই কিন্তু উইনেছেন, কিন্তু এগুলো আমরা চেক করতে হবে, জি হ্যাঁ একই নাম দেওয়া নাকি না, এক এক নাম দেওয়া। সাগর ভাই পাবনা, সাগর ভাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আরেকজন পাবে, দোয়া করি। এই যে আমি আবার দেখাই দিই আমার মোবাইলের ইয়াতে আমাদের চ্যানেলে দিয়ে দিব, সাগর ভাই পাবনা থেকে পেয়েছেন আজকের আমাদের গিফটটা, এটা হলো গিয়া হ্যাঁ ডিজিটাল ক্যামেরা সাগর ভাই পাবনা। ওকে আসসালামু আলাইকুম, আমাদের সামনে আছে আরফান ব্লগ, হ্যাঁ আরফান ভাই আছে, রফিক ভাই আছে, দ্যাটসমন ভাই আছে, এম কে ব্লগস এর আছে, সব চ্যানেলে এটা দেখতে পারবেন, মিঠু ব্লগ, রবিন ব্লগ, সব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ওকে আসসালামু আলাইকুম, একটা রিভিউ পাঠিয়ে দিন যে আপনি পাইছেন এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই আমি আবার আপনার সাথে পরে যোগাযোগ করব। লটারিটা আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, আপলোড হবে, হ্যাঁ লটারিটা যে দিছি আমাদের চ্যানেলে, যতগুলো ইউটিউব চ্যানেলে যে রফিক ভাই, মিঠু ভাই সবার চ্যানেলেই দেখাবে, আপনার নাম সহ উল্লেখ করা থাকবে এটার ভিতরে, ঠিক আছে?
আপনারা যারা কিনবেন ক্যামেরা, ভাইয়ের নাম হলো সাগর ভাই পাবনা থেকে, সাগর ভাই কে কংগ্রাচুলেশন। অবশ্যই আপনারাও ক্যামেরা কিনলে কিন্তু এখানে সিস্টেম থাকে, আপনারাও কিন্তু পেতে পারেন এই আকর্ষণীয় গিফট। আর ভাইয়া আজকে দেখানোর চেষ্টা করেছে অনেক অনেক কালেকশন, এছাড়াও অনেক অনেক কালেকশন তাদের থাকে, আপনারা যারা ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন। আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভাইয়ের সাথে ফোন নাম্বার সহ হচ্ছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা কখনোই মিস না করে যান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।